এবং পরিবেশের কথা মাথায় রেখে আমাদের রাজ্যে আমরা দেখি মাননীয় মুখ্যমন্ত্রী এই এখানকার পৌর নিগমের মেয়র বিভিন্ন মন্ত্রীরা বিভিন্ন সময়ে ফ্ল্যাগস ফেস্টুনের উপর তারা নানা ধরনের প্লাস্টিক বর্জনের কথা বলে বায়োডিগ্রেডেবল নন বায়োডিগ্রেডেবল এই সমস্ত ব্যাখ্যা দিয়ে তারা কথা বলে। কিন্তু বিগত শারদ উৎসবের আগে থেকে আজকে অবধি শহরের যা অবস্থা, তথ্য সংস্কৃতি দপ্তরের এই ঢাউস ঢাউস সমস্ত বিজ্ঞাপন মুখ্যমন্ত্রীর চেহারা দিয়ে, বিভিন্ন নেতা মন্ত্রীদের চেহারা দিয়ে, পুর নিগমের মেয়র থেকে শুরু করে চুনকুটি নেতা অবধি সারা রাজ্যটাকে ঢেকে ফেলেছে এই ফ্ল্যাক্সের আবরণ দিয়ে। তারাই বলছে নন বায়োডিগ্রেডেবল বায়োডিগ্রেডেবল সেগ্রিগেশনের কথা, এগুলিকে বন্ধ করার কথা, এগুলিকে কীভাবে চাপা দেওয়া যায় সেই বিষয় নিয়ে জনগণকে সতর্ক করতে চাইছি। আসলে শিক্ষা নেওয়া উচিত মিজোরাম নিয়ে। মিজোরামে আমি দেখেছি তাদের একজন মন্ত্রী, তাদের MLA সেখানে গেছেন, আমি জানি না তারা সেখান থেকে সেই রাজ্যের নির্বাচনী পরিবেশ বা নির্বাচনের যে অবাধ গণতান্ত্রিক বাতাবরণ সেই সম্পর্কে এই রাজ্যে এসে শাসক দলের বাইক বাহিনী বলেন, ঠেঙ্গারে বাহিনী বলেন, তুল্লাবাজরা মাঝিয়ারা তাদেরকে কতটুকু শিক্ষা দেবেন। তা আমি মনে করি যে এই রাজ্যের জনগণকে